বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার সারা বছরে কিন্তু আমরা নানা রকমের পিঠা খেয়ে থাকি কিন্তু শীত আসা মানেই কিন্তু অনেক বেশি পিঠা খাওয়ার ধুম পড়ে যায় কত কিছু দিয়ে কত রকমের পিঠাই না আমরা তৈরি করে থাকি কিন্তু আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব দারুণ মজার একটা পিঠার রেসিপি আর এই পিঠাটা আমি তৈরি করব পাকা কলা দিয়ে পাকা কলা দিয়ে কিন্তু সচরাচর আমরা বড়া পিঠা অনেক বেশি তৈরি করে থাকি কিন্তু আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব পাকা কলা দিয়ে বিবিখানা পিঠা অসম্ভব মজার এই পিঠাটা বানানোর তেমন কোনো ঝামেলাই নেই যদি ঘরে কলা থাকে তাহলেই কিন্তু আপনি এই পিঠাটা খুব সহজেই তৈরি করতে পারবেন কলার বিবিখানা পিঠা তৈরি করতে সর্বপ্রথম আমার যেটা লাগছে সেটা হলো পাকা কলা বাসায় যখন কলা আনে তখন অবশ্যই যেই কলাগুলো খুব বেশি পাকা সেই কলাগুলোই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে পাঁচটা পাকা কলা নিয়েছি আর কলাগুলো কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা পাকা একটা কাটা চামচের সাহায্যে এখন আমি এই কলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি যাতে করে কলার ভিতরে কোনো রকম দানা না থাকে সবগুলো কলাই কিন্তু আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা আমি ফ্রিজ থেকে আগেই বের করে রেখে দিয়েছিলাম যেহেতু কলার পিঠা যার কারণে মিষ্টির পরিমাণটা আমি কম দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত কিন্তু আমি মিক্স করেছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং এক কাপ পরিমাণ নারিকেল কুড়ানো অনেকেই আছেন পিঠাতে লবণ খেতে পছন্দ করেন না তারা কিন্তু লবণটা এড়িয়ে যাবেন নারিকেল কুড়ানোটা দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়া আমি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি আপনারা যে যতটুকু আন্দাজে পিঠা তৈরি করবেন ঠিক সেই আন্দাজে কিন্তু চালের গুঁড়া কিংবা কলা সব কিছুর পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এই পিঠা তৈরি করতে কিন্তু কোনো রকম পানি কিংবা লিকুইড দুধ ব্যবহার করা যাবে না যার কারণে আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি সম্পূর্ণ উপকরণগুলো কিন্তু মিক্স করা হয়ে গেছে দেখুন প্রিয় দর্শক এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত রেস্টে যেহেতু আমি পিঠাটা শুকনো চালের গুঁড়ো দিয়ে করছি আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু এক ঘন্টার মতো রেস্টে রাখতে পারেন আমি তিন ঘন্টা পরে ফেরত আসলাম প্রিয় দর্শক আপনারা কিন্তু মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন যে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এবার ভালোভাবে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে দিচ্ছি এখন আমি পিঠাটা তৈরি করার জন্য একটা সসপ্যান নিয়েছি সসপ্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলটা ভালোভাবে সসপ্যানের গায়ে ব্রাশ করে দিচ্ছি কলার যে মিশ্রণটা ছিল সম্পূর্ণ মিশ্রণটাই আমি সসপ্যানের ভিতরে ঢেলে দিচ্ছি আপনাদের বাসায় কারো যদি সসপ্যান না থাকে সেক্ষেত্রে কিন্তু স্টিলের কিংবা সিলভারের যেই টিফিন ক্যারিয়ার বাটিগুলো আছে সেগুলোতেও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন চুলাতে একটা কড়াই বসিয়েছি আর তাতে একটা স্ট্যান্ড দিয়ে আমি পানি দিয়ে বলক তুলে নিয়েছি এবার সসপ্যানটা ভালোভাবে বসিয়ে দিয়ে আরও পানি এখানে অ্যাড করে দিচ্ছি সসপ্যানের ঠিক অর্ধেক পরিমাণ পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি সসপ্যানের ঢাকনাটা দিয়ে উপরে কড়াইয়ের যে ঢাকনাটা আছে সেটা আমি লাগিয়ে দিলাম চল্লিশ থেকে ৪৫ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন প্রিয় দর্শক এবার আমি সসপ্যানের যে ঢাকনাটা আছে সেটা খুলে দেখাচ্ছি পিঠাটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর পিঠাটা হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা কাঠি আমি ভিতরে দিয়ে দেখুন কিভাবে চেক করে নিচ্ছি সম্পূর্ণ পরিষ্কার কিন্তু কাঠিটা বের হয়েছে পিঠাটা ঠান্ডা হওয়ার পরে আমি একটা প্লেটে ঢেলে নিলাম এই পিঠাটা কিন্তু ঠান্ডা করে খেতেই অনেক বেশি সুস্বাদু আমি আমার পছন্দ অনুযায়ী পিঠাগুলোকে পিস পিস করে নিয়েছি আপনাদের যার যেরকম ইচ্ছা ঠিক সে সেরকমভাবেই কিন্তু খেতে পারবেন তাহলে প্রিয় দর্শক দেখলেন তো কতটা সহজে এবং ঝটপট তৈরি করে দেখালাম কলার বিবিখানা পিঠা অসম্ভব সুস্বাদু এই পিঠাটা বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু পছন্দ করবে শীতের দিনের সকালে কিংবা সন্ধ্যায় চায়ের সাথে আজকে তাহলে আর কোনো কথা নয় নেক্সট টাইম আবার আসবো যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ